হ্যালো বন্ধুরা, দ্য বক্স টিউবের নতুন এই ভিডিওতে আপনাদের স্বাগত। লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট ও হোটেলের সুইমিং পুলে অনেকেই সাঁতরিয়েছেন, এমনকি বিভিন্ন পার্কেও আজকাল সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, যেখানে নেমে অনেকেই মজা করে থাকেন। তাই সুইমিং পুল নিয়ে অনেকেরই বেশ কৌতূহল লক্ষ্য করা যায়। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যেখানে বেশ কিছু আশ্চর্যজনক ও ব্যতিক্রমধর্মী সুইমিং পুল আপনাদের দেখাবো, যেগুলোর সম্পর্কে অনেকেরই তেমন বেশি ধারণা নাও থাকতে পারে। তো চলুন শুরু করা যাক। হাই উডেন ডেক, কাঠের ডেক দিয়ে পুরো সুইমিং পুলকে কভার করা এই পুলটিকে বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। লাক্সারিয়াস বাড়ির সামনে থাকা সুইমিং পুল মেইনটেনেন্সে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। গরম অর্থাৎ শুষ্ক মৌসুমের দিকে ধুলোবালিতে সুইমিং পুলের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এমন অবস্থা থেকে রেহাই পেতেই এই ধরনের পুলের ডিজাইন করা হয়েছে। প্রয়োজনের সময় কাঠের ডেকটিকে সরিয়ে এই সুইমিং পুল ব্যবহার করা যায়। মোটরাইজড ম্যাগনেটিক পুল, রিমোট কন্ট্রোলের সাহায্যে পরিচালিত এই সুইমিং পুলটিও আগেরটির মতো উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। প্রয়োজনের সময় রিমোটের সাহায্যে উপরের কভার উন্মুক্ত করে এটি ব্যবহার করা যায়। এতে পুলটি পরিষ্কার থাকে। বাসায় থাকা ছোট বাচ্চাদের সেফটির কথা চিন্তা করেও অনেক ধনী মানুষ এ ধরনের এক্সপেন্সিভ ম্যাগনেটিক পুল তাদের বাড়িতে ইনস্টল করে থাকে। একই রকম উদ্দেশ্য নিয়ে আরও কিছু সুইমিং পুল দেখা যায়, যেগুলো রিমোটের সাহায্যে মুভিং করানো যায়। এ ধরনের পুলে কাচের ভেতর দিয়ে প্রবেশ করা সূর্যের তাপ সঞ্চিত হয়ে পানি দীর্ঘ সময় গরম থাকে। ইউরোপের শীত প্রধান দেশগুলোতে এ ধরনের সুইমিং পুলের ব্যবহার বেশি হয়ে থাকে। এটি হলো ক্রিস্টাল পুল। আর এটি হচ্ছে তেমনি আরেক ডিজাইনের মোটরাইজড লো ডেক পুল। মুভেবল ফ্লোর সুইমিং পুল, সুইমিং পুলের উপরের দিকের কাভারের মুভমেন্ট নিয়ে এতক্ষণ বেশ কয়েকটি সুইমিং পুল দেখলেন, এবার দেখুন সুইমিং পুলের ফ্লোরের মুভমেন্ট নিয়ে বেশ কিছু সুইমিং পুল। সুইমিং পুল বিষয়ে বিশেষভাবে পারদর্শী এগোর ইঞ্জিনিয়ারিং কোম্পানিটি এই পুলগুলোর ডিজাইন করেছে। এটি হচ্ছে মুভেবল ফ্লোর সুইমিং পুল। এ ধরনের সুইমিং পুলকে একসময় দূর থেকে ইনভিজিবল মনে হতে পারে, কিন্তু রিমোটের সাহায্যে এই পুলের ফ্লোরকে মুভেবল করলে এটি দৃশ্যমান হয়ে যায়। এর মালিক তার প্রয়োজন অনুযায়ী পানির লেভেল ঠিক করে নিচে থাকা মুভেবল ফ্লোরকে উঠানামা করতে পারবে। এমনকি এই কোম্পানিটি মুভেবল মোজাইক ফ্লোর সুইমিং পুলও তৈরি করেছে। এই অ্যাগোর ইঞ্জিনিয়ারিং কোম্পানিটি কাঠের ঢাকনা দিয়ে ডিজাইন করে এমন ফোল্ডিং সুইমিং পুল তৈরি করেছে। এই সুইমিং পুলের বৈশিষ্ট্য হলো বাড়িতে অথবা কমার্শিয়াল ফ্লোরে কম স্পেসের মধ্যে টু ইন ওয়ান ফ্যাসিলিটির ব্যবস্থা নিশ্চিত করা। এতে করে প্রয়োজনের সময় কাঠের ঢাকনাটিকে উন্মুক্ত করে সুইমিং পুল হিসেবে ব্যবহার করা যায়, আর সুইমিং পুলের কাজ শেষ হয়ে গেলে এই জায়গাটিকে অন্য কোনো কাজে ব্যবহার করা যায়।
কন্টেইনার পুল। এবার যে সুইমিং পুলটি আপনাদের দেখাবো সেটি হলো কন্টেইনার পুল। ডিজাইনাররা শিপিং কন্টেইনারের আদলে এই পুলটি ডিজাইন করেছে। একে রেডিমেড সুইমিং পুল বললেও ভুল হবে না। একটি সুইমিং পুলের অন্য যে কোনো সামগ্রী দরকার তার সবই এই কন্টেইনারের মধ্যে পাওয়া যায়। এখানে চাইল্ড সেফটি ডোর, ওয়াটার পাম্প মেশিন সবই ইনস্টল করা রয়েছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী এই কন্টেইনার পুল বিভিন্ন আকার ও কালারের হয়ে থাকে। এন্ডলেস পুল। সর্বশেষ অত্যাধুনিক এই এন্ডলেস পুলটি দেখুন। এটি একই সাথে আপনার দুটি পারপাস ফিল আপ করবে। এখানে আপনি এক্সারসাইজ ও রিল্যাক্স দুটোই করতে পারবেন। এটি গতানুগতিক সুইমিং পুল থেকে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের, কারণ এই স্বল্প পরিসরে বিভিন্ন এক্সারসাইজ করার সুব্যবস্থা রয়েছে এখানে। ভিডিওটিতে দেখুন এক বিশেষ নল দিয়ে পানির ফোয়ারা স্রোতের আকারে বের হচ্ছে, আর সেখানে অবিরামভাবে সাঁতার কাটা হচ্ছে। এমনকি জগিং করার ব্যবস্থাও রাখা হয়েছে এখানে। এমনকি এই বিশেষ সুইমিং পুলে আরও কিছু ফিচার রাখা হয়েছে, যেমন পানি গরম করা, অটোমেটিক ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম, হাইড্রোম্যাসাজ সুবিধা ইত্যাদি। এ ধরনের সুইমিং পুলের দাম $30,000, বাংলাদেশি টাকায় ২৫,০০০ টাকা থেকে শুরু। বন্ধুরা, এই ছিল আশ্চর্যজনক ও ব্যতিক্রমী কিছু সুইমিং পুল নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সুযোগ পেলে এদের মধ্যে কোন সুইমিং পুলটিতে আপনি সাঁতার কাটতে চাইবেন তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আপনাদের একটি লাইক, শেয়ার ও কমেন্ট আমাদেরকে অনুপ্রাণিত করে। সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।